मरना चाहता डोंदी जुबा ए जमीने नाई महाबोलिया कहर डकबा जन्म दुखी नाई দেখ আমার আলেম ভাইরা কেমনে কান্দে, দেখ যুবকরা কেমনে কান্দে, মহা দুঃখিনী এই দড়াতে কারো জানি নাই কারে ডাকব মামা বলে মা তো ধরায় নাই আমার মাকে মা বলিব সে দুঃখিনী নাই যুবক এখন তোর মায়ের কথা মনে করে কাঁদবি রে ভাই দুনিয়ায় তোর মা কত কাঁদছে তোরে পেটে লইয়া তুমি এখন মার কথা মনে করে কাঁদবা ও দাড়ি বেগা বাবা স্কুল কলেজে যখন আপনারা লেখাপড়া করতেন কলেজ বন্ধ হলে যখন বাড়িতে আসবেন দেখছেন আপনার মা কত দামি দামি খাবার আপনার জন্য পাকাইয়া রাখছিল আজকে সেই দরদি নাই রে শীতের মৌসুম চলে যায় কেউ তো শীতের পিঠা খাওয়ায় না গো বাবা সেই মার হাতে সাদার কোনো দিন পাইবা না আমার নবী শুধু কামতার বলত উম্মতেরা রে আমি ছয় বছর বয়সে মারাইছি জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই ওনানা যখন চলে গেছে ভালো করে বুঝব নানা আমার নানির বাড়ি যে ডাক দিছে বৌমা তুমি ঘুমিয়ে গেছো না আব্বা ঘুমাই নাই বাতি যা ঘুমায় গেছে না উনি ঘুমাচ্ছে গত কালকে বেশি মেহনত করেছে দাওয়াত তাবলিগ বৌমা ভাতিজার অনেক দরকার খুব জরুরি দরকার ঠিক আছে জরুরি দরকার ডাকা যাবে না সকালে আইছেন কারণ নবীরা ঘুমানো সে সময় কি তোহি নাজিল হয় ডিস্টার্ব করা যাবে না আমার নবীর চাচা আবু তালেব বলে বৌমা ভেরি ভেরি ইম্পর্টিং কথা কোন রকম ভাবে মিস করা যাবে না অবাদান বৌমার সাথে চাচা শ্বশুর কথা বলতেছে এদিক আমার নবী বাজান নিচে নেমে এসে বলে চাচা গো এই গভীর রাত্রে কেন আসছেন শোনেন তাহলে আমার কাছে আপনি বলার আগে আমি বলি আগামী কালকে আমার সাথে রোকার নামক বাহাদুরের কুস্তি হবে আমি যদি ঠকিয়া যাই গো না না আমাকে তারা মারিয়া দেশান্তর করে দিবে তিনবার বলার পরে আপনি বলছিলেন যদি রোকার না পারে কি হবে তারা বলছে কিছু হবে না আমার নবীর কথা শুনে প্রতি উত্তরে আবু তালেব বলে বাতি যে তুমি এটা কেমনে জানলে বাবা নবী আমার কোরআনের আয়াত শুনায় দিলেন মা ইয়ানজিকুবারিল হাওয়া ইনহুবা ইল্লা ওয়াহইউহা ও চাচা মানুষের কাছে মানুষ খবর না দিলে কিছুই বলতে পারে না আর দুনিয়ার মানুষ আমার কাছে খবর দিতে হয় না আমার কাছে ওহি পাঠাইবার মালিক আমার আল্লাহ ও চাচা আমারে কি আপনি আপনাদের মতো মনে করে বাতিজ আমি আজ থেকে বিশ্বাস করলাম তুমি নবী তবে একটা সত্য কথা কব বাবা কি আমি দূরে অনেক কষ্ট পাচ্ছি কিন্তু আমি পাইছি দেখা গেলে তোমার গায়ে কেউ একটা থাপ্পড় মারবে আমি সহ্য করতে পারব আমি মরে যাওয়ার পরে যা খুশি তাই হোক এই জন্য হাদিস আর সাবু তালে যতদিন বেঁচে ছিল আমার নবীর গায়ে কেউ একটা লকেট টোকাও দিতে পারে এমনকি তাইবের ছেলেরা কিন্তু নবীরে মারছে আবু তালেবের ইন্তেকালের পরে
তোমার গুনাহ মাফ হইব না, জীবনে কত গুনাহ করছো গো বাবা, আমার মাওলা কিন্তু মাফ করে দিবে গো বাবা। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। যুবক আমি জানি না কার জানো মানে আমার মতো দরদে এই জগতে কেহই নাই গো। তুমি তোমার স্থানে বসে বসে কাম ধর বলো আল্লাহ, ইলিয়াসুর রহমান জিহাদে 12 বছর বয়সে মা হারাইয়া প্রতিটা রাত্রে কাঁদে, আমার মা এখনো জীবিত আছে আমি তো কাঁদি না, আমার মা শীতের রাত্রে আমার কত কষ্ট করে লালন পালন করলো, সেই মা এখন বাতের রোগে কষ্ট পাইয়া কান্দে, আমার মা ডায়াবেটিস এর রোগ প্রতিদিন কান্দে, আমার বাবা কান্দে, আমি কিছুই করতে পারি না। তুমি যদি এখন চোখের পানি ফেলে কান্দু, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, এই বক্তা আব্দুল্লাহকে সাক্ষী রেখে বললাম, আলেম উলামা নাইবে রসুলকে সাক্ষী রেখে বললাম রে, যদি তোমার চোখের পানি এখন তোমার মায়ের পক্ষে আল্লাহর কাছে একটা দরখাস্ত সাবমিট হয়ে যায়, তোমার চোখের পানির খাতিরে তোমার মায়ের কবর আজাব মাফ হয়ে যাবে। যুবক ভাই রে, আমার জনম দুঃখিনী মা বলছিল ইলিয়াস যা বাবা, তুমি আলেম হই আমার কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় কাঁদো, আমি বলছিলাম মা তুমি কেন মরবা, বাবা আমি বেশি দিন বাঁচব না, আমি যদি মারা যাই আমার কবরের কাছে দাঁড়ায় তুই কাঁদিস, আমার মা কি ওসিয়াত করে গেল রে ও তালবালিম আমার আলেম ভাইরা, আমি একটা রাত্র চোখের পানি থামায় রাখতে পারি না, যেই বক্তা ভাইয়ের মা নাই ও কোনোদিন মায়ের ওয়াজ করে টেস্ট করতে পারবে না, আমার মতো যারা মা হারায় ফেলছে ও বুঝাইতে পারবে মা কি জিনিস। আমরা কওমি মাদ্রাসার সন্তান বাজন রে, আমরা যখন বৃহস্পতিবার মাদ্রাসা থেকে বাড়িতে আসতাম, আমি দেখতাম আমার মা আমারে কত রং বেরঙের পিঠাকা হইত, বাজন মা যেদিন চলে গেল আর কোনোদিন কেউ খাইল না, এই জমিনে নাই মা বলিয়া কাহার ডাকবা জনম দুঃখী নাই, দেখ আমার আলেম ভাইরা কেমনে কান্দে, দেখ যুবকরা কেমনে কান্দে, মা দুঃখিনী এই দড়াতে কারো জানি নাই, কারে ডাকব মামা বলে মা তো ধরায় নাই, আমার মাকে মা বলিব সে দুঃখিনী নাই। যুবক এখন তোর মায়ের কথা মনে করে কাঁদবি রে ভাই, দুনিয়ায় তোর মা কত কাঁদছে তোরে পেটে লইয়া, তুমি এখন মার কথা মনে করে কাঁদবা ও দাড়ি বাঁকা বাবা, স্কুল কলেজে যখন আপনারা লেখাপড়া করতেন
কলেজ বন্ধ হলে যখন বাড়িতে আসবেন দেখছেন আপনার মা কত দামি দামি খাবার আপনার জন্য পাকায়া রাখছিল আজকে সেই দরদই নাই রে শীতের মৌসুমটা চলে যায় কেউ তো শীতের পিঠা খাওয়ায় না গো বাবা সেই মার হাতে স্বাদ আর কোনোদিন পাইবা না আমার নবী শুধু কামতার বলতো উম্মতেরা রে আমি ছয় বছর বয়সে মারাইছি জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই জন্মের পর চাচাদেরকে বাবার আদর পাওয়ার জন্য ডাকছি ছয় বছর বয়সে মা হারাবার পরে দুধ মা হালিমারে মা কয়ে ডাকছি পালক মা উম্মে আইমানকে ডাকছি আমার মা কি টাইকা কোনো দিন তৃপ্তি মিটাইতে পারি নাই যুবক ভাই এখন তোমার মা বেঁচে আছে শুধু এখন চিল্লাবার কান্না আল্লাহর পূজায় গো আল্লাহ তুমি আমার মায়ের মাইরো না আল্লাহ আমার মায়ের মাইরো না আমার মা অসুস্থ লোক আমার মায়ের সুস্থ করে দাও তোমার চোখের পানি এমন দামি হবে যেরকম তোমার মায়ের চোখের পানি তোমার জন্য দামি ছিল আহারে ভাই কেন মার জন্য কাঁদবি না তোর মা আমারে তোরে পেটের আইকা বাথরুম একটু রিল্যাক্সে পায়খানা করতে বসছে পেটে চাপ লাগার সাথে এমন জোরে লাথি দিস মার পায়খানা বন্ধ হয়ে গেছে মা বাথরুমের রেলিংটা ধরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে ওই কান্দন আল্লাহ ছাড়া কেউ দেখে নাই রে মা মা সারাদিন কাজ শেষ করে বৈকাল বেলায় এক প্লেট ভাত নিয়ে খাইতে বইছে পেটে চাপ লাগছে এমন জোরে লাথি দিস মা খাবারের প্লেটটা ধাক্কা দিয়ে রাইখে কাঠের এবারে শুয়ে শুয়ে কান্দে পেটটা ডলে আর কয়া হারে বাবা তোরে আনতে যাইয়া কত কষ্ট দিলি রে বাবা যদি তুই ভালো থাকোস আমি মা ভালো থাকব ওই মা তোদের জন্য কত কাটলো রে ভাই আজকে নতুন বউ পায়া মায়ের বই লাগেনি সেদিন আমার মাওলা তোরে ভুলিয়া যাবে সেদিন তোর কাছে কেউ থাকবে না কষ্ট হয় কান্দ ভাই তুমি মার জন্য কাঁদবে না কাঁদবা কাল লাগে তোমার মা তোমার জন্য কত হাজার চোখের পানি ফেলছে তুমি কি একটা ফোঁটা পানি ফেলতে পারো না তুমি বলতে পারো না আল্লাহ আমার মা বাতের রোগী হাড়ের রোগী ডায়াবেটিস রোগী আমার মারে ভালো করে দাও আমার মা কান্দে আমার সহ্য হয় না আল্লাহ আমার বাবা অসুস্থ মানুষ আমার বাবা অটো রিক্সা চালাইয়ে পরের জমিতে কামলা দিয়ে আমাকে মানুষ করছে আল্লাহ আমার বাবা অসুস্থ হয়ে কান্দে আমার সহ্য হয় না তুমি বলে চোখের পানি ফেললে আমার বাবারে ভালো করে দিবা দেও না আল্লাহ দেও আমার বাবা বাইরে ভালো করে দেও আল্লাহ দেও আমি গ্যারান্টি দিলাম তোমার চোখের পানির খাতিরে তোমার মা আজকে সুস্থ হয়ে যাবে কিন্তু কান্দার মতো কান্দতে হবে আল্লাহ আমার ভাইরা যারা কান্দে আমার মায়েরা যারা মহিলাকে প্যান্ডেলে কান্দে আমার মাদেরকে মাফ করে দাও আল্লাহ আমার ভাইদেরকে কান্দার সুযোগ দাও দিলটাকে নরম করে দাও যুবক ভাই এদিকে তাকা বৌমা ভাতিজারে ডাক দাও তুমি অনেক বড় নবী বাবা এটা সত্য কথা কও তুমি কি কালকে রোকানার সাথে পারবা না এখন একটা আল্লাহু আকবার দিও জীবনে কোনো দিন দেও নাই এই চোখের পানি মুই শোনা এইভাবে থাও এইভাবে নবীর কথা শুনে আল্লাহু আকবার বইল কে বলছে তুমি জাহান্নামে যাবা যাবা না যাবা না যাবা না যাবা না জাহান্নামে না কোনো যাবা না নবীর পক্ষে একটা ভোট দাও তখন আমার নবীর পক্ষে আল্লাহ ছাড়া আর আবু তালেব ছাড়া কেউ কথা বলতে সাহস হয় নাই যেরকম এখন আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় দাঁড়ায় কেউ আন্দোলন করতে পারে না
মুসলমান আমার দিকে দেখাও বিশ্ব নবী আল্লাহর পক্ষ থেকে ডাক আসছে ও চাচা আমি জীবনে কেউ একটা সরকানি মারি নাই তবে কালকে মারব আল্লাহু আকবার কষ্ট হয়ে গেছে আর হবে না আর হবে না রাত এখন অনেক হয়ে গেছে এখনি বিদায় নিই আপনাকে ব্যাটারিতে চার্জ দিই আরে ভাই 9টায় উঠছি তো দেড় ঘন্টার উপর আলোচনা হয়ে গেছে শেষ করে দেই শীতের রাত তো চলবে আওয়াজ দিবি এখন কলিজা ফাটাকটা আওয়াজ দিবি চাচা জীবনে কাউরে একটা সটকানি মারি নাই আমার নামে শুরুতে একটা লকব আছে মামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ তোমার ভাতিজা তখন মায়ের পেটে ছিল ওই সময় যদি আব্রাহারে আল্লাহ ধ্বংস করে দিতে পারে তোমার ভাতিজা একমাত্র রহমাতুল লিল আলামিনের শুভ আগমন উপলক্ষে পৃথিবীর সবচেয়ে বড় ডিকটাচার স্বৈরাচার জালিমকে যদি আল্লাহ ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল ছোট ছোট পাখির দ্বারা যদি ধ্বংস করে দিতে পারে রোকানাকে আমার আল্লাহ জীবনের তরে শেষ করে দিতে পারে আওয়াজ দিবেন তো চাচা জীবনে আমি কেউ একটা চটকানি এখন মারি নাই এত বছর দাওয়াতে তাবলীগের কাজ করি এখনো চটকানি মারি নাই একটা মারবো কালকে টুঙ্গিস্তানে আলেম আমার পিড়াইছে না প্রতিবাদ করি নাই প্রতিবাদ করলাম মানুষ দিয়া ঠিক আর কি দেখতে চাও আলেম উলামা এমন মেলা মিলাইছে বা টুঙ্গিস্তানে কি আমার ঘটা হলাইছে এত বছর ইতিহাস বারাক আমাদেরকে গালি দাও আমাদের ডাকে মানুষ আসবে না কীর্তি ফ্যান বলো দেন পোস্টার দেন লক্ষ লক্ষ মানুষ জমায়েতে টাকা দিছে আলেমরা যদি কখনো ডাক দেয় হে ভারতে আমির বাংলাদেশ আমার 24 দিন ডাক দেয় সর্বলে আল্লাহর কুতুব ডাক দেয় হাটাগাড়ি থেকে ডাক আসে দীপ্ত করতে দেখব সারা বাংলা সারা বাংলা শুধু টুপি আর টুপি মারহাবা বলেন আলেম ওলামার সাথে থাকবেন কথা বলো না কেন পুরো জাহেলের সাথে নয় জাহেলের সাথে থাকবা কেডার হবা কেডার কষ্ট হইতেছে তাকাও এইদিকে এদিকে তাকাও
বাংলাদেশ থেকে এক এক করে বুজুর্গ চলে যাচ্ছে, কার নেতৃত্বে চলবা? আর সাবিলে সব বুজুর্গ যার এলেম মাপার মতো আলেম বাংলাদেশে নাই, চলে গেছে আল্লাহর কুতুব। তাফাজ্জুল হবে কিন্তু চলে গেছে। আমার গোপালগঞ্জের একজন বুজুর্গ চলে গেছে, মোস্তফা শাহ, জিন্দা ওলি ছিল তারা, সরমে আল্লাহর কুতুব চলে গেছে। তোমাকে মানিকগঞ্জের আল্লাহর কুতুব চলে গেছে। কাদের ডাকে আসবা? কাদের ডাকে? আলেমদের সাথে থাকবা না, বেঈমানে মরবা। কথা বলো না কেন? কথা বলো। কষ্ট হয়? টাকা ওইদিকে চাচা, আমি আজ পর্যন্ত করে মারি নাই, প্রতিবাদ করবো আগামীকাল। আরে ভাইবেন না, আপনার ভাতিজা কিছু কয় না, আপনার ভাতিজা কালকে দেখাই দিবে। গায়ে পড়ে যদি আপনার ভাতিজার কেউ আসে, তখন তার আল্লাহ বসে থাকতে বলে নাই। চাচা জি, এখনো কাউরে আমি মারি নাই, আগামী কালকে দেখাবো আপনার ভাতিজার শক্তি আছে না নাই। এই জালেমদের কাছে জিজ্ঞেস করে না, আমার নবীর গায়ে 200 পুরুষের শক্তি ছিল, আর এক রাওয়ায়েত আছে 1000 পুরুষের শক্তি আমার নবীর গায়ে। ওই সময় তো রোগ আনার হোক আনা, তাকাও এইদিকে। চলে যেতে বলে আমার নবী কিন্তু আরামে ঘুমায় নাই, সারা রাত যায় নামাজে বসে কাঁদে। আল্লাহ তুমি যদি পরামর্শ দিও তাহলে যাইতাম মাঠে, নাহলে যাইতাম না। আল্লাহকে যাবেন মানে কালকে রাম দাও ধারায় যাবেন। আপনার নবীর যে আমি কি বানাইছি দেখাবেন না কালকে? ও ইস্তাস্তাগীতুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নি মুবিদুকুম বিআলফিন মিনাল মালাঈকাতি মুরতাফিন। ও নবী, যুদ্ধ আপনি করেন নাই, আমি আপনার চাওয়ানির জন্য 1000 ফেরেশতা প্রথম নিযুক্ত করলাম। বিআলফিন মিনাল মালাঈকা, বিআলফিন মিনাল মালাঈকা, আলফিন 1000 প্রথম দিলাম ফেরেশতা। তা আমি আল্লাহ যুদ্ধ করব ফেরেশতা দ্বারা, আপনার টেনশন কিসের? যদি এটা বদর যুদ্ধের আয়াত, কিন্তু নবী কোন মাঠে যদি নাম তো আল্লাহ ফেরেশতা আগেই পাঠাই দিতে। এ মুসলমানের বলা কষ্ট হয়। আমার মিচ্ছু নবী সারা রাত কাঁদলেন, সকালবেলা ওই যে নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা তাহেরা জান্নাতি রমণীদের ফাতেমার মা খাদিজা, যেই মহিলা জান্নাতের রমণীদের সর্দারি নিয়ে জন্ম দিয়েছিল, বুঝুন ওই মা ডাকে ওই মায়ের পেটটাকে মনে, যে যেই মহিলার জন্ম দিয়েছে ফাতেমার মতো মেয়ের জন্ম দিয়েছে, আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাইহালিল জান্নাত, ওই মা ডাকে মনে। আর আমা গো মা, আরে বাবা রে বাবা, মা এই অস্ট্রেলিয়ান গরুর মতো চলে, মা খবর নাই। বাজান দে মান নবী বললেন, চাচা জান আগামী কালকে দেখা হয়ে যাবে। ওবাজান সকাল হয়ে গেল, নবীর কলিজার টুকরা বিবি খাদিজা পাঁচবার সালাম দিছে। ও চাচা যান বাস, সকালবেলা মা খাদিজা ফাতেমারে পাঠাই দিছে, যা তো মা যায় দেখতো তোর বাবার বিরুদ্ধে কে কে লাডি লেখা রয়েছে। তখন তো পর্দার আয়াতের বালাইও নাই, পর্দার আয়াত নাজিল হবে মদিনায় যাওয়ার পরে। তোর বাবা যদি রোকানোর সাথে ঠেকুইয়া যায়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোর বাবা কয় তোর আগের দিনের চাইতে বলে এখনের দিন ভালো দেখা যাবে, আল্লাহ তারে কেমনে ভালো করে। এ যুবক ফাতেমা কাঁদতে কাঁদতে দৌড়ে গেছে বাবা গো বাবা, আজকে বলে তোমার শেষ দিন গো বাবা, তোমার যদি কেউ একটা থাপ্পড় মারে আমরা কিন্তু যুদ্ধ করতে পারবো না বাবা।
আবার নবী বলে মা তুই দোয়া কর তোর বাবার জাররা পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না এ যুবক বাইরে এখন একটা আওয়াজ দিবা আমার বিশ্ব নবী ফাতেমারে যখন বললেন মা তুই যা রে মা যা দোয়া কর ফাতেমা খেজুরের পাটে বিছাইয়া কিবলার দিকে মুখটা ঘুরাইয়া হাত তুলছে মালি আমার বাবারে যারা মারে তুমি কি দেখো না বাদান ফাতেমার এই হাতটা যেটা মহিলাদের জান্নাত নিজাত খুন এই হাত যখন তুলছে আমার নবী দেখে ফাতেমা দোয়া করলে মক্কার একদিক থেকে আগুন লাগবে আর একদিক দিয়ে জ্বলিয়ে যাবে আমার নবী ফাতেমার হাতটা টান দিয়ে নামাই দিয়ে বলে মা রে মা তোর এই হাতের কত দাম তুই নিজেও জানোস না তোর দোয়া করতে হবে না মা তুই যা যা তোর বাবার আল্লাহ নিজাতে হেফাজত করবে বাজান চারটা মেয়ে নবীর পিছনে পিছনে যায় নবীর বিবি খাদি যাও যায় আমার আল্লাহ বলে রোকানা রে তুই আমার নবীর চটকানি মারবি জিব্রাইল রে জাবালে কাবার উপরে বসে পড় ওবাজার উমরা গেট দিয়ে বের হইলি সোজা দেখবেন জাবালে কাবা যেইখানে বসে বেঈমান গুনা ষড়যন্ত্র করতো ও দোস্ত যেই ঢালুতে ফেলাইয়া মা সুমাইয়াকে শহীদ করা হয়েছিল এই জায়গাটা উল্লেখযোগ্য জায়গা এখানে রোকানা রেডি হইয়া প্রিপারেশন নিয়ে দাঁড়িয়ে আছে বিশ্বনবী যখন মাঠের দিকে যাচ্ছে তার আগেই জিব্রাইল মাঠে উপস্থিত হয়ে গেছে রোকানারে ডাক দিয়ে কয় এ রোকানা উনসুর আনাল জাবাল পাহাড়ের চূড়ার দিকে তাকা রোকানা তাকায় দেখি মাথা আসমানে পা জমিনে আমার বন্ধু মাঠে আসতেছে রোকানার এমন সাইজ করবি রোকানা তো নবীর গায়ে হাত দেয়া তো দূরের কথা চোখ দিয়া যেন তাকাইতেও না পারে আল্লাহ এখন আছে না নাই না ডোনাল্ড ট্রাম্পের ভয় আল্লাহ পালাইছে চাচা মোদির ভয় পালাইছে মুসলমানরা চেতাইও নাই আল্লাহ এখনো আছে মসজিদের জায়গায় মন্দির করবা রক্তের বন্যা বয় হেলা পারলে দেন আর একটা রায় তারপরে দেখ কি করি কষ্ট হয় পাঁচ মিনিট এ রোকানা উজরা হালাল জাবাল এদিকে তাকা তাকাইছে নবী আসবে যেই হাত দিয়া উঠাবি নবীর দিকে হাতের জায়গায় হাত থাকবে হাড্ডি থাকবে ঠিক যে চোখ দিয়ে তাকাবি চোখের জায়গায় চোখ থাকবে পাওয়ার থাকবে না এই বুঝতে পারছি আমার একটা কিছু হইব আবু জাহেল কে এরকম আর বাল্যকের মতো করস কথা কইস না বেঈমানের বাচ্চা আমি যা দেখি তুই যা দেখতাছস না আমি বাঁচলে তোর মতো শয়তান পামু আমি মরে গেলে কেউ রে পামু না রে কথা কবি না কে নবী আমার আসছে রোকানা মাথা নিচে দিক দিক হারাই গেছে নবী কে রোকানা হাম্মে মোবারে না না কই না কই কে ওংজুর আলাল জাওয়াল তাকায় দেখে নবী দেখে জিব্রাইলের মাথা আসমানে রাজমানে আমার নবী কয় জিব্রাইল রে আইসো তো বাল্লার জন্য বেঈমান গুলো বদনাম হইব কি লাগে কইব কি মোহাম্মদ জাদু দিয়ে বল কমাই দিছে ওটা না কইরা শক্তি পুরা তিন গুণ ফিরায় দাও আল্লাহকে বলো আমি মোহাম্মদ আজকে দেখাই দেব আমার আল্লাহ কাউকে ধরে না ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ আল্লাহ সহজে করে ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না এটা আমি প্রমাণ করে দিব রোকানার শক্তি ফিরাই দেয়া হইল নবী রোকানার এক শুধু এই বুকের খাসার উপর একটা থাবা মারলেন একটা থাবা দিয়া বাবা মাথার উপর উঠেই ফেলছে নবী আমার এক আঙ্গুল দিয়া রোকানারে ঘুরাইতাছে হে
শেষ করতে হবে এবার কিন্তু যুবক লাভ দিয়ে দাঁড়ায় একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় পুরো মানিকগঞ্জ কাঁপায় ফেলবি আসমান জমিন সহ যখনই আমার নবীর দিকে একটা তরবারি উঠাইছে আবু তালেব বলে হামজা রে আমি তো ইসলাম কবুল করি নাই তুই ইসলাম কবুল করেছিস একটা তরবারি যদি পাতি